আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি মূলত তোমাদেরকে পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর যে কৃষি শিক্ষাটা আছে এই বিষয়টি। তোমরা সবাই তো জানো যে এখন বর্ষাকাল, বর্ষাকালে নর্মালি যেটা হয় যে অনেক বেশি বৃষ্টি হয়। গত কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? মানে কিছুদিন আগের যে গরম গরম যে আবহাওয়াটা ছিল, ওয়েদারটা অনেক গরম ছিল, সেটা কিন্তু আসলে আর নাই। রেনি সিজনে যেটা সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ি খেতে, আজকে আমি বারবার একই কথাই বলছি যে খিচুড়িটাকে আমি অনেক মিস করছি, কারণ আমি বাসায় কখন যাব, বাসায় গিয়ে আসলে আমি খিচুড়ি খাবো। আর যখন বৃষ্টি হয় ঠিক ওই টাইমে খিচুড়ি খেতে কিন্তু আরও ভালো লাগে। আর বর্ষার দিনে কদম ফুল তো অনেক ভালো লাগে। তো যাই হোক, তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার বৃষ্টির দিন ভালো লাগে, বৃষ্টির দিনে কে কী করতে ভালোবাসো, আমার মতো ভিজতে কে কে ভালোবাসো। যেমন আমি কিন্তু যেখানেই থাকি না কেন, ধরো আমি বাসায়, বৃষ্টি আসলে আমি ছাদে ভিজি। আর দেখা যাচ্ছে যে যদি রাস্তায় থাকি তাহলে তো কথাই নেই, রাস্তার মধ্যে আমি ভেজা শুরু করে দিই। মোবাইল বা ল্যাপটপ যাই থাকে না কেন, একটা পলিথিনের মধ্যে ঢুকায়ে দেন আমি বৃষ্টিতে ভেজা শুরু করে দিই। ঠিক আছে, ওই ভিজে ভিজে চুপচুপ অবস্থায় বাসায় যাই। এই তো গত সাত দিন আগের কথা, গত সাত দিন আগে আমি বাসায় যাচ্ছিলাম, তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি। আমরা অফিস থেকে বাসা পর্যন্ত যেতে যেতে দেখি বৃষ্টি আরও বাড়তেছে, কমে না, এবং ঝড়ো বাতাস, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ওই অবস্থায় আমার আবার বাসায় ওই দিন তিনটা ইয়া ছিল, চারটা ড্রাগন ফলের ইয়া ছিল, চারা ছিল। তো আমি ভাবলাম যে দুই দিন অলরেডি হয়ে গেছে, সময়ের অভাবে যখন চারাগুলো রোপণ করতে পারছি না, তাহলে আজকে যেহেতু ভিজেই আছে কী আর করার, বৃষ্টি হচ্ছে তোমার গাছ লাগানোর জন্য উপযুক্ত একটা সময়, দ্যাটস আমি কী করলাম, ছাদে গেলাম। ছাদে গিয়ে গাছগুলো ইয়া, ও বাসায় যাওয়ার সময় যেটা করছে, বাসায় ডাল ছিল না, খেসারির ডালটা ছিল না, অন্য ডাল ছিল, তো ডালটা নিলাম, পোলাওয়ের চালও ছিল না, পোলাওয়ের চাল নিলাম। তারপর হচ্ছে সরিষার তেল কিনে নিয়ে গেলাম, সরিষার তেল অলমোস্ট শেষ হয়ে গিয়েছিলো। সব কিছু নিয়ে ভিজে 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 বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে সরাসরি ছাদে চলে গেলাম, বাসায় যাওয়ার পরে ওই অবস্থায় গাছগুলো নিয়ে চাকু টাকু নিয়ে গেলাম, নিয়ে আমি খুব সুন্দরভাবে গাছগুলো আর কি এক একটা টবে টবে সুন্দর করে লাগালাম, বুঝছো? তারপর মোটামুটি সব মিলায়ে 40 মিনিটের মতো ভিজছি। তোমরা কিন্তু আবার এতক্ষণ ভিজো না, ঠিক আছে? ভিজলে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে, আমার ভিজলে কিছুই হয় না, ব্যাঙের আবার সর্দি, ওই রকম অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, দেন আমি যেটা করলাম যে ছাদ থেকে বাসায় এসে একটু ভালোভাবে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে আমি খুব মজা করে খিচুড়ি রান্না করলাম, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে খুব মজা করে কী করলাম, ধইনা পাতা দিয়ে কুচি কুচি করে একটা ভর্তা বানালাম সরিষা তেল দিয়ে। আর হচ্ছে ইয়া করলাম, গরুর মাংস রান্না করলাম, ভুনা করলাম। আর হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা কেমন একটু আঠালো আঠালো, পোলাওয়ার চাল নিয়ে গিয়েছিলাম, কিন্তু মনে হলো না পোলাওয়ার চাল দিয়ে খিচুড়িটা মজা লাগবে না, ভাতের চাল দিয়ে মজা লাগবে। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম, করে দেখ খুব আয়ে এসে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে জানালাটা খুলে বৃষ্টি দেখলাম আর খিচুড়িটা খেলাম, দারুণ ফিল, বুঝছো? এটার আসলে এই ফিলটা বলে বোঝানো যাবে না। সো আজকেও আমার ওই রকমই ফিল হচ্ছে, আমি জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কি না, এখনও একটু আগেও অনেক বৃষ্টি হচ্ছিল। তো তোমরা সবাই আমাকে জানাবে যে তোমরা কে কে আসলে আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, বৃষ্টি দেখতে ভালোবাসো, খিচুড়ি খেতে ভালোবাসো, বা কে কী দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো, আর কদম ফুল, বেলি ফুল এগুলো কার কার ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আমার বৃষ্টির দিনে আসলেই ঘরে থাকতে ইচ্ছে করে না, বৃষ্টির দিনে খালি ভিজতে ইচ্ছে করে, বুঝছো? ভীষণ ভিজতে ইচ্ছে করে বৃষ্টির দিনে। এক সময় আমার আম্মু যেটা করতো, আমাদের সবার সাথে লুডো খেলতো, আর হচ্ছে খিচুড়ি তো আম্মু রান্না করতোই, বাট সাথে যেটা করতো ওই যে মুড়ি মাখাতো চানাচুর টানাচুর দিয়ে। ঠিক আছে, আমি যখন ছোটো ছিলাম তখন বোম্বে চানাচুরটা ছিল আর কি বেশি, তখন ওই যে বারবিকি চানাচুর ছিল না, বোম্বে চানাচুর ছিল, ওইটা দিয়ে আম্মু খুব মজা করে একদম লেবু কুচি করে, আদা কুচি করে, তারপর হচ্ছে তোমার রসুন কুচি করে, তারপরে দিত কি ওই যে টমেটো, শসা, এগুলো টেগুলো দিয়ে খুব মজা করে মুড়ি মাখাতো, বুঝছো? ওই মুড়ি নিয়ে বাসায় ধরো কারাকারি লাগতো, এত মজা লাগতো আম্মুর হাতে সেই মুড়ি মাখানো সরিষার তেল দিয়ে, খুব মজা করে মাখাতো। তো ওইটা খুবই এনজয় করতাম, এটা আমি মিস করি, কারণ আমার আম্মু নাই, দ্যাটস ওয়ে আমি মানে আম্মুর হাতে মুড়ি মাখানোটা অনেক মিস করি, আম্মুর হাতে খিচুড়িটা অনেক মিস করি। বাট আমি এখন রান্না করি, রান্না করে খাই, খুবই মজা লাগে। তো যাই হোক, বৃষ্টির দিন বলে আজকে আসলে
আমি একটু ইমোশনালি হয়ে গেছি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে বলা। তো যাই হোক, আমরা সবাই মিলে যেটা করব বৃষ্টির দিনটা কিন্তু অবশ্যই এনজয় করব। প্রত্যেকটা ডেই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফের, তাই না? সো আমরা আমাদের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করব। আর পাশাপাশি আমরা যে আমাদের যে পড়া যেটা আছে, আমরা কিন্তু আমাদের পড়ার টাইমটাতেও কিন্তু স্টাডি করব খুবই মনোযোগের সাথে, ঠিক আছে? কারণ পড়াও হচ্ছে একরকমের এন্টারটেইন। তুমি দেখো পড়ার মধ্যেও যদি তুমি আনন্দ খুঁজে পাও, দেখবো ওই পড়াটা পড়তে ভালোই লাগে, পড়া টেবিল থেকে উঠতে ইচ্ছে করবে না। বাট আমি বলবো না এতক্ষণ পড়ো, কী দরকার এতক্ষণ পড়ার, পড়াটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তুমি উঠে যাও, প্রবলেম নেই। তোমার আব্বু আম্মু দেখবা তোমাকে আর বলবে না যে পড়া টেবিলে বসে থাকো, ঠিক আছে? তো যাই হোক, অনেক গল্প করলাম, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বৃষ্টির দিন কার কার ভালো লাগে, ঠিক আছে? খিচুড়ি কার কার ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে ভীষণ। আর এখন বলো গত ক্লাসে কারা কারা ছিলে তারা একটু বলো, তোমরা পড়াটা কমপ্লিট করেছো কি না, বা তোমাদের কোনো প্রবলেম আছে কি না গত ক্লাসে পড়ার মধ্যে। আমরা কিন্তু গত ক্লাসে চতুর্থ পরিচ্ছেদটা পড়ছিলাম, তাই না? বীজ সংরক্ষণ যেটা টপিকটা ছিল, বীজ সংরক্ষণের আমরা টোটাল এই পরিচ্ছেদটাই কমপ্লিট করে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা পড়বো পঞ্চম পরিচ্ছেদ, নতুন একটা পরিচ্ছেদ পড়বো, তাই না? খাদ্য সংরক্ষণ। আজকে আমরা কী পড়বো বলো তো? খাদ্য সংরক্ষণ পড়বো, ঠিক আছে? খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা জানবো আমরা, মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জানবো আমরা। কী জানবো বলো? মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, তার মানে আমরা কীভাবে মাছের খাদ্যটা সংরক্ষণ করি, কেন করি, এই প্রয়োজনীয়তাটাই আজকে আমরা জানবো। তো চলো আজকে পড়াই যাই। আর যেহেতু আমি গল্প করলাম একা এই পাশ থেকে বললাম, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? আমি প্রতিদিন ওয়েট করি যে আমার এই বন্ধুরা আমার জন্য কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে, আমার সাথে কথা বলবে। মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে দেওয়া সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। মাছ চাষ করতে গেলে যেটা করতে হয়, তোমার ন্যাচারাল খাদ্য তো মাছ খায়, কিন্তু এটা পাশাপাশি যেটা করতে হবে যে ওকে আদার্স আরও খাবার দেওয়া লাগবে, সম্পূরক যে খাদ্যগুলো আছে সেগুলো দেওয়া লাগে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে যা খরচ হয় তার প্রায় শতকরা 60% খরচ হয় খাদ্য ক্রয় করতে, তার মানে হচ্ছে মাছের জন্য প্রচুর খাবার কেনা লাগে, বুঝছো? সম্পূরক খাদ্য হিসেবে আমাদের দেশে সচরাচর যে উপাদানগুলো ব্যবহার করা হয় তা হলো চালের কুড়া, গমের ভুষি, সরিষার খোল, তিলের খোল, ফিশ মিল, গরু ছাগলের রক্ত ও নাড়ি ভুড়ি, জলজ উদ্ভিদ যেমন কচুরি পানা, খুদি পানা ইত্যাদি। আচ্ছা, কার কার বাসে অ্যাকুরিয়াম আছে বলো তো? তোমরা কিন্তু আমাকে এটাও জানাবে যে কার কার বাসে অ্যাকুরিয়াম আছে, আর ওই অ্যাকুরিয়ামগুলোতে কার কী কী মাছ আছে, ঠিক আছে? আমার বাসে একটা অ্যাকুরিয়াম আছে জানো, আমার বাসার অ্যাকুরিয়ামটা একটুক একটা অ্যাকুরিয়াম, টি টেবিলই বানানো হয়েছে এটা অ্যাকুরিয়ামের মতো করে। তো ওখানে আমার আছে তোমার ডলার ফিশ আছে, অ্যাঞ্জেল ফিশ আছে, তারপর গাপ্পি ছিল, কিন্তু গাপ্পি আসলে না ওই মাছগুলোর সাথে না গাপ্পি থাকে না, বুঝছো? গাপ্পিগুলোকে খেয়ে ফেলে ওরা। তো গাপ্পি আমি যেটা করেছিলাম, ছোট্ট একটা ওই যে কাচের মতো যে অ্যাকুরিয়াম থাকে ওইখানে অনেকগুলো গাপ্পি রেখেছিলাম। আর আমার ওই অ্যাকুরিয়ামে আরও আছে হচ্ছে ওই কমেট বলে না, গোল্ড ফিশই কমেট বলে, ওই কমেট আছে, কিছু গোল্ড ফিশ আছে, ওই যে হোয়াইট আর ইয়া কালার কমেটগুলোতে হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো যেটা থাকে ওই মাথার মধ্যে ক্যাপের মতো থাকে ওইটা আছে, আর গোল্ড ফিশ আছে কিছু, তারপর হচ্ছে আরও কিছু ফিশ আছে যেগুলোর হচ্ছে পিঠটার মধ্যে বিভিন্ন কালার, ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে, মানে ছোটো বড়ো অনেক রকমের মাছ আছে। তো ওই মাছকেও কিন্তু আমি প্রতিদিন খাবার দিই, একবেলা করে দিই, কারণ মাছকে যত খাবার দিবা তত খেয়ে তাড়াতাড়ি করে দেখা যাবে যে ওরা মারা যাচ্ছে। দ্যাটস ওয়াই মাছকে সবসময় অ্যাকুরিয়ামের মাছকে একবারই খাবার দিত। মাছ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? আমি ছোট্ট ছোট্ট কিছু মাছ কিনেছিলাম, ওরা আজকে এখন এত বড় হয়ে গেছে, বুঝছো? অনেক বড় হয়ে গেছে। অ্যাঞ্জেল ফিশগুলো, ডলার ফিশগুলো দেখতে সেই লাগে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের বাসায় কার বাসায় কী কী অ্যাকুরিয়াম আছে, বা তোমরা কীভাবে কীভাবে মাছের যত্ন নাও, তোমাদের কী কী মাছ আছে, তোমরা যদি পারো আমাকে আরও ছবি তুলে তুলে দিবা, আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো সম্পূরক খাদ্য জানলামই, যে গমের ভুষি, সরিষা খোল, এগুলো অনেক কিছু আছে। এসব উপাদান প্রয়োজন মতো মিশ্রিত করে চাষিরা মৎস্য খাদ্য তৈরি করে, কারখানায় তৈরি বাণিজ্যিক খাদ্য মৎস্য খামারে প্রয়োগ করা হয়। মানে এগুলোও চাষিরা কী করে, মিশিয়ে মিশ্রণ করে মাছকে খাবার দেয়, আবার কারখানায় কিছু ফিশ মিল তৈরি হয় সেগুলো মাছকে দেয়। যে ধরনের খাদ্যই মাছ চাষের পুকুরে ব্যবহার করা হোক না কেন, তার গুণগত মান অবশ্যই ভালো হতে হবে। আর খাবারের গুণগত মান ভালো না হলে সুস্থ সবল পোনা ও মাছ হবে না, মাছ সহজেই রোগাক্রান্ত হবে এবং মাছের মৃত্যু হার অনেক বেড়ে যাবে। এটা তো স্বাভাবিক, আমাদের খাবারের গুণাগুণি যদি ভালো না আমাদের পেট খারাপ হয়ে যায়, তাই না? দেখবা যে ফুড পয়জনিং হয়ে যাচ্ছে একটু অয়েলি ফুড খেলে বা আদার্স কোনো ফুড খেলে। সো প্রত্যেকেরই কিন্তু খাবারের গুণাগুণটা আসলেই দরকার, তাই না? আমাদের মতো কিন্তু মাছের খাবারের গুণাগুণও অনেক দরকার, আবার মাছের বৃদ্ধিও আশানুরূপ হবে না। তুমি যদি প্রপার খাদ্য না দাও তাহলে বাড়বে মাছ? কখনোই কিন্তু মাছ বাড়বে না। খাদ্যের গুণগত মান ভালো রাখার জন্য যথাযথ নিয়মে খাদ্য উপকরণ বা তৈরি খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যের গুণ
গুণগত মান তুমি তখনই ভালো রাখতে পারবে যখন তুমি খাদ্যটাকে কি করবা, সংরক্ষণ করবা বা গুদামজাতকরণ করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বিভিন্ন খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগত মান এবং ওজনকে ক্ষতিগ্রস্ত করে যে যে জিনিসগুলো সেগুলো আমরা এখন জানবো, ঠিক আছে? প্রথমটা দেখো, খাদ্যের আর্দ্রতা। খাদ্যে আর্দ্রতা পরিমাণ 10% বেশি থাকলে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে। খাদ্যের আর্দ্রতা যদি 10% বেশি থাকে, মানে খাবার যদি একটু ভেজা থাকে, তাহলে কী হবে বলো? ছত্রাক বা পোকামাকড় জন্মাবে। দুই নম্বর হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যদি 65% বেশি থাকে, তাহলে খাদ্যে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে। আর খাদ্যে আর্দ্রতা পরিমাণ যদি 10% বেশি, আর হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা যদি 65% বেশি হয়, ঠিক আছে, মনে থাকবে। তিন নম্বর হচ্ছে তাপমাত্রা। অতিরিক্ত তাপমাত্রায় খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়। পোকামাকড়সমূহ 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব ভালো জন্মাতে পারে এবং এরা খাদ্য খেয়ে ফেলেও তাদের মলমূত্র দ্বারা কী হয়, ব্যাকটেরিয়া ছড়াতে পারে মাছের যে খাদ্য। চার নম্বর হচ্ছে সূর্যালোক। সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিছু কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়। এই জন্য খাদ্য মাছের খাদ্যকে খুবই যত্ন করে রাখতে হয়, খুবই কেয়ারফুলি রাখতে হয়। অক্সিজেন, পাঁচ নম্বর, খোলা অবস্থায় খাদ্য রাখলে বাতাসের অক্সিজেনে খাদ্যের রেন্সিডিটি মানে চর্বির যে জারণ ক্রিয়া সেটা ঘটাতে পারে, যা খাদ্যের গুণগত মানকে কী করে, ক্ষতিগ্রস্ত করে। অক্সিজেন ছত্রাক ও পোকামাকড় জন্মাতেও কী করে, সহায়তা করে। তাহলে আমরা কী জানলাম বলো? আমরা জানলাম যে কিছু নিয়ামক সমূহ আছে যেগুলো কিনা খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগত মান এবং ওজনকে কী করে বলো, ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে? আমরা এটা জেনেছি। তোমরা যেটা করবে, তোমরা হচ্ছে আজকে এটুকুই পড়বে, কারণ আমি আর আজকে বেশি পড়া তোমাদেরকে দিব না। তোমরা যেটা করবে, যে মাছের খাদ্য সংরক্ষণের যে প্রয়োজনীয়তাটা আছে সেটা পড়বে, আর সাথে পড়বে হচ্ছে যে বিভিন্ন যে নিয়ামক আছে যেগুলো হচ্ছে খাদ্য সংরক্ষণ এবং গুদামজাতকরণের সময় কী করে, খাদ্যের গুণগত মান নষ্ট করে এবং ওজনকে ক্ষতিগ্রস্ত করে। কী কী নিয়ামক? খাদ্যের আর্দ্রতা আছে, আর কী আছে? বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, আমার সাথে একটু প্লিজ বলো। এক নম্বর কী বলো? খাদ্যের আর্দ্রতা। দুই নম্বর হচ্ছে বাতাসে খাদ্যের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। তিন নম্বর কী বলো? তাপমাত্রা। চার নম্বর হচ্ছে সূর্যালোক, আর পাঁচ নম্বর কী বলো? অক্সিজেন। আমি আবারও বলছি, খাদ্যের আর্দ্রতা, তারপর কী বলো তোমরা বলো? দুই নম্বর হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, তিন নম্বর তাপমাত্রা, চার নম্বর হচ্ছে সূর্যালোক, আর পাঁচ নম্বর কী বলো? অক্সিজেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই পড়া থাকবে, তোমরা বাসায় এটা খুব ভালোভাবে পড়বে, যে মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা পড়বে, আর এই যে নিয়ামকগুলো আছে যেগুলোর জন্য কী হয়, খাদ্য সংরক্ষণে ও গুদামজাতকরণের সময় খাদ্য গুণগত মান নষ্ট হতে পারে, এগুলো জানবে, ঠিক আছে? বা কোনটার কী পরিমাণ বেশি থাকলে ছত্রাক বা পোকামাকড় আক্রমণ করবে সেটাও তোমরা জানবে, ওকে? আর কারো পড়া বুঝতে প্রবলেম হলে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমরা সব সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আমাদের যে লেখাপড় অনলাইনে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, পরিচিত যারা আছে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ওকে? আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে বলছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে বৃষ্টির দিন কার কার ভালো লাগে, খিচুড়ি কার কার ভালো লাগে, বৃষ্টির দিনে তোমরা কে কী করো, আর কার কার বাসায় অ্যাকোরিয়াম আছে, কোন কোন মাছ আছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আগামীকাল ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।